আল্লাহর নামে সুর তুলে যাই হই যে মাতোয়ারা কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা আমরা সেরাদের সেরা বিয়ার বিশেরাদের সেরা আমরা সেরাদের সেরা বিয়ার বিশেরাদের সেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই এইচএম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আমদেদ আহলান ওয়া সাহলান মাহে রমজান মাহে রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে শুরু হচ্ছে বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2023 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড কো স্পন্সর্ড বাই এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমাদের আজকের এই রিয়েলিটি শো প্রতিযোগিতায় রয়েছে তিনটি সেগমেন্ট হেফজুল কোরআন হামদ নাত ইসলামিক গান ও কুইজ সেগমেন্ট প্রিয় দর্শক প্রথমেই হেফজুল কোরআন আলোকিত এই মঞ্চে পারফর্ম করবে দেশব্যাপী অডিশনের পর বাছাইকৃত সেরা প্রতিভাগণ তাদের নিয়েই আজকের এই পর্বে আমাদের আয়োজন হ্যাঁ প্রিয় দর্শক হেফজুল কোরআন এই সেগমেন্ট উপস্থাপনার জন্য মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজ রহমান কোরআন নাজিলের এই বরকতময় মাসে আপনাদের সবাইকে কোরআনুল করিমের হিফজের প্রতিযোগিতামূলক সেগমেন্টে আজকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তিনজন প্রতিযোগী বন্ধুকে নিয়ে সাজানো আমাদের আজকের এই সেগমেন্ট আমরা বন্ধুদের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি বিচারক প্যানেলে কারা আছেন একটু জেনে নিই প্রথমেই রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক ও লেখক ইমাম ও খতিব মোহতারাম হযরত মাওলানা আজিজুল হক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাফেজ কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রয়েছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কিরাতের উপরে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত কারি কোরআন মোহতারাম শেখ ইউসুফ সাকিম আল আজহারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু অতিথি বিচারক প্যানেলে রয়েছেন ইমেরিটাস অধ্যাপক এবং মাননীয় প্রধানমন্ত্রী এর সম্মানিত ব্যক্তিগত চিকিৎসক মোহতারাম ডক্টর এ বি এম আব্দুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ শামীম আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে যে তিনজন প্রতিযোগী বন্ধুর পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত শুনব প্রথমেই ডেকে নিচ্ছি সুদূর নেত্রকোণা থেকে আগত মোহাম্মদ জাকারিয়াকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتيناهم آياتنا فكانوا عنها معرضين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون
وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم حسبك صدق الله مولانا العظيم আমরা মূল্যায়ন শোনার জন্য চলে যাচ্ছি মোহতারাম মোহাম্মদ আজিজুল হক সাহেবের কাছে হাফেজ জাকারিয়াকে বলবো যে আমাদের দেশের একজন ইন্টারন্যাশনাল হাফেজ আছে যার যে সারা বিশ্ব থেকে বিশ্বের মধ্যে যার সিরিয়াল আমরা দুই নম্বর বা তিন নম্বর এরকম পুরস্কার নিয়ে আসছেন আমাদের দেশে বহুবার সে প্রথম স্থান অর্জন করছেন তো আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাকেও সেই পর্যায়ে নিয়ে যাক আমি চলে যাচ্ছি মোহতারাম ডক্টর এ বি এম আবদুল্লাহ স্যারের কাছে ধন্যবাদ মোহাম্মদ জাকারিয়া নামটাও সুন্দর মাননীয় বিচারক যিনি যে কথাগুলো বললেন আমার তো মনে হয় ভবিষ্যতে তুমি আরেকজন ওই বিখ্যাত যে জাকারিয়া আছেন তার মতোই হবে আমি আশা করি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারাম এইচ এম বরকতুল্লাহ সাহেবের কাছে জি মোহতারাম কোরআনের আকর্ষণ বলে তো শেষ করা যায় না তোমার তেলাওয়াত খুবই অসাধারণ তোমার জন্য অনেক নিরন্তর শুভকামনা ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ জাকারিয়াকে আল্লাহ তালা আপনাকে সাফল্যমণ্ডিত করুন আমিন ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ফয়সাল আহমদকে ফয়সাল আসছে বিবাড়িয়া থেকে السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ألا إنه بكل شيء محيط بسم الله الرحمن الرحيم حميم عين سين حسبك صدق الله العظيم আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারাম কারি সাইদুল ইসলাম আসাদের কাছে অসাধারণ হৃদয় গ্রাহী তেলাওয়াত করেছো যাকে বলে হার্ট টাচ মানুষের হৃদয়ে লাগে তোমার জন্য দোয়া করি ইনশাআল্লাহ তুমিও বিশ্ব জয় করবে এই প্রত্যাশা রাখি
অতিথি বিচারক প্যানেলে রয়েছেন মোহতারাম মোহাম্মদ শামীম আহমদ, বিশিষ্ট শিল্পপতি। কেমন লাগলো তার তেলাওয়াত আপনার কাছে? মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছেন, আমি আশা করি সামনের দিকে এগিয়ে যান। মোহতারাম এইচ এম বরকতুল্লাহর কাছে, যিনি এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা। অসাধারণ, আসলে আমরা চারটি বিভাগে আমরা এই রিয়েলিটি শোর অডিশনটা নিয়েছি। আমরা ভাবতেই পারি নাই যে এত অসাধারণ প্রতিভাধর কোরআনের পাখি আমরা পেয়ে যাব। তুমি সামনে এগিয়ে যাবে, তোমার জন্য নিরন্তর শুভকামনা। আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর তেলাওয়াতের জন্য, এবং আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করুক। সুপ্রিয় দর্শক, হিফজুল কোরআনের এই সেগমেন্টে আমরা দুজন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনেছি। এ পর্যায়ে সর্বশেষ প্রতিযোগী বন্ধু, তাকে ডেকে নিচ্ছি মঞ্চে। আসছেন কুমিল্লা থেকে আমাদের ছোট্ট বন্ধু মুহিবুল্লাহ বাইজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإن لكم في الأنعام لعبرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا للشاربين ومن ثمرات النخيل والأعناب تجري من تحتها الأنهار ومن ثمرات النخيل والأعناب تجري من تحت ومن ثمرات النخيل والأعناب جنات تجري تتخذون منه سكرا ورزقا ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآيات لقوم يعقلون وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا تخرج من তুমি কি রেওয়ায়াত পড়ছো? রেওয়ায়াত অন্য কিরাত পড়ছো না, রেওয়ায়াতে হাফস পড়ছো? অন্য কিরাতে তাখরুজু আছে, তুমি তো রেওয়ায়াতে হাফস পড়ছো, ঠিক করে পড়ো। সুম্মা কুলি, এখান থেকে পড়ো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা يخرج من بطونه شراب مختلف ألوانها حسبك يخرج من بطونه هنا بطونها একটা চমৎকার একটা আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছে, তুমি তো ভালো করে পড়তে পারতা। মাশা আল্লাহ, তোমার জন্য দোয়া রইল। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত স্যার
ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যারের কাছে। ধন্যবাদ ভাইজিত, নামটাও তো বিখ্যাত, এক অলিউল্লাহর নামেই নাম, তাই না? গলা সুর সুন্দর, ভবিষ্যতে তোমার জন্য যাতে আরও ভালো, এই জন্য আল্লাহর কাছে এই দোয়াই করি, তুমি ভালো থেকো, তুমি সুস্থ থাকো, সবাইয়ের জন্য দোয়া রইল। আর বিআরবি নিবেদিত সেরাদের সেরা এর সম্মানিত পরিচালক মোহতারাম এইচ এম বরকতুল্লাহ সাহেবের কাছে। ও যতটুকুন আটকে গিয়েছে, এটা আসলে মানুষ মাত্র, এটা হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। তোমার জন্য নিরন্তর শুভকামনা, তুমি সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মহিবুল্লাহ ভাইজিদ, আমাদের বিচারক মণ্ডলী তোমাকে যে সমস্ত পরামর্শ দিয়েছে, আশা করছি এভাবে নিজেকে সামনে প্রস্তুত করবে ইনশাআল্লাহ। এক এক করে তিন তিনজন প্রতিযোগী বন্ধুর পারফরমেন্স আমরা দেখলাম, পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত আমরা শুনলাম। আজকে হিফজুল কোরআনের এই সেগমেন্ট থেকে আমি বিদায় নিচ্ছি, তবে একেবারে না, বিরতির পরেই নতুন সেগমেন্টে অর্থাৎ হাম নাত এবং ইসলামী সঙ্গীতে থাকছে নতুন চমক, আশা করছি সেখানেও আপনাদেরকে পাব ইনশাআল্লাহ। হই যে মা তোমারা